আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কি শোভা তোমার গানে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের সোনার বাংলা জানি আমাদের অনেক গর্ব, কিন্তু এই সোনার বাংলাকে কলুষিত করছে বহু মানুষ, কিন্তু সেটা আমরা হতে দেব না। এই বাংলার প্রতি মাঠে ঘাটে গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে সুন্দর সুন্দর কারুকার্য, প্রকৃতির সুন্দর আঘ্রাণ। সেই বাংলাকে আমরা কলুষিত হতে দেব না এবং কখনো খারাপ হতে দেব না। তুমি কি কখনো দেখেছো প্রকৃতির মাঠে মাঠে গ্রামে গঞ্জে শীতের বেলা কুয়াশা ঢাকা পথে হেঁটে, যেখানে গ্রামের পথে খেজুর গাছ থেকে হাঁড়ি নামিয়ে রাখা হয়, ছোট ছোট শিশুরা এসে সেই গরম গরম হাঁড়ি থেকে সকালবেলা খেজুরের রস খায়, তারপর তারা মনের আনন্দে খেলতে যায়। ঠিক ভোরবেলাতেই কিন্তু নামাতে হয় সেই খেজুর গাছ থেকে রসের হাঁড়িগুলো। ছোট ছোট গ্রামগঞ্জ যেখানে আমাদের মাটির চালি কুয়ো, সেই ঘরে থাকে ছোট্ট ছোট সংসার, যেখানে ছোট ছোট আশা ভালোবাসা কত কিছুই না গড়ে ওঠে। যে ভালোবাসায় স্বপ্ন দেখতে শেখে কত লোক, যে স্বপ্ন দেখার মধ্যে আছে অনেক মাধুর্য অনেক ভালোবাসা। কত ছোট ছোট শিশু এরকম গ্রামে গঞ্জে থেকে তারা বড় হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু কতজনের স্বপ্ন হয়তো পূরণ হয় না, কতজন হয়তো দূরে চলে যায়, বেশিরভাগ ক্ষেত্রে পূরণ হয় না। তাই সেই স্বপ্নগুলোকে পূরণ করার দায়িত্ব আমাদের। আমরা শুধু সমাজতান্ত্রিক সমাজে নিজেদের স্বার্থ নিয়ে বেঁচে থাকব না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা প্রকৃত শিক্ষিত হয়ে আমাদের সমাজকে উন্নত করা, যাতে করে আমাদের সমাজের প্রতিটি মানুষ বিভিন্ন সুবিধা পায়, প্রতিটি মানুষ উন্নত হয়। আমাদের দেশ একটি দুর্বল দেশ, যেখানে দরকার অনেক বেশি শিক্ষা, অনেক বেশি সচেতনতা, অনেক বেশি দারিদ্রতা দূরীকরণ, অনেক বেশি চাকরিতে নিয়োগ। যদি আমাদের এই সচেতনতা বেড়ে ওঠে গড়ে ওঠে, তাহলেই কিন্তু আমাদের দেশ একদিন পাশ্চাত্যের মতো উন্নতি করবে। না, আমরা সেই পাশ্চাত্যকে নেব না যা কিনা বিশৃঙ্খলা বা যাতে কিনা অবক্ষয় আছে, আমরা সেই পাশ্চাত্যকে অনুসরণ করব যা আমাদের উন্নতির পথে নিয়ে যায়, যা আমাদের গর্বকে মাথা তুলে রাখতে সাহায্য করে। ধন্যবাদ।